আজকে আমরা দেখে নিব উইন্ডোজের দারুণ একটি ট্রিক, সেটা হচ্ছে কিভাবে আপনার কম্পিউটারে আপনার নাম সহকারে বা যে কোনো ওয়েলকাম নোট সেট করতে হয়। যেমন ধরুন, আপনি যদি আপনার কম্পিউটার অন হওয়ার সময় এই টাইপের একটা ভয়েস শুনতে পান, হাই ওয়েলকাম ইন ইওর পিসি Rayhan Tanjim, তাহলে আসলে আপনার কেমন লাগবে? তো এই টাইপের একটি ওয়েলকাম নোট কিভাবে আপনার স্টার্টিং ভয়েসে সেভ করতে হয় সেই জিনিসটা আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার জন্য উপকারী, আপনি দেখলে এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটি নোটপ্যাড ফাইল ওপেন করতে হবে। আমরা জানি নোটপ্যাড ওপেন করা খুব সহজ, আপনি যদি রাইট বাটন ক্লিক করে নিয়ে যান, যাওয়ার পরে এখান থেকে এই যে টেক্সট ডকুমেন্ট ওপেন করেন, তাহলে এইটাই আসলে আমাদের যে নোটপ্যাড ফাইল, ঠিক আছে? এই দেখেন, এখানে নোটপ্যাড লেখা আছে। এখন আমাদের এখানে কিছু কোড লিখতে হবে, আমি কোডটা আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নামিয়ে নিতে পারবেন। তো আমি যেটা করতেছি, এখানে একটি কোড পেস্ট করতেছি, দেখেন এই যে কোডটা, হাই ওয়েলকাম ইন ইওর পিসি রায়হান তানজিম, এই যে জিনিসটা, এইটুকু শুধুমাত্র আপনি এডিট করবেন আপনি যেটা এখানে লিখতে চান। আপনি এখানে হয়তো লিখতে পারেন যে আমি এটা এডিট করে দেখাচ্ছি, হাই রায়হান তানজিম ওয়েলকাম টু ইওর পিসি, এইটা লিখে দিলাম। দেওয়ার পরে আমরা এখন যদি এটা সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা যাবো ফাইলে, যাওয়ার পরে দেখেন সেভ অ্যাসে যাবো, যাওয়ার পরে আমি যেখানে সেভ করতে চাই আমরা ডেস্কটপের উপরে ক্লিক করলাম, করার পর এখান থেকে একটা নাম দিতে হবে, আমি দিলাম ওয়েলকাম, দেওয়ার পরে ডট দিলাম, দেওয়ার পরে একটা ফাইল ফরম্যাট লিখতে হবে, সেটা হচ্ছে vbs, ওয়েলকাম ডট vbs লেখার পরে আমি এটা সেভ করে দিলাম। এখন আমি এটা কেটে দিলাম, তো দেখেন এই যে সেই vbs ফাইলটা ক্রিয়েট হয়েছে। আমি যদি এটার উপরে একটু ক্লিক করি, দেখেন Hi Rayhan Tanjim, welcome to your PC. দেখছেন, আর আমার ছিল এইটা, Hi welcome in your PC Rayhan Tanjim, এটা আর এটার লেখা কিন্তু আলাদা। আমরা দেখেছিলাম এটার লেখা আমরা এডিট করেছিলাম, যার ফলে এরকম ভয়েস সে দিচ্ছে। এখন এই যে ভয়েসটা, এইটা আমরা কিভাবে স্টার্টিং ভয়েসে সেভ করব সেটা এখন আমরা দেখব। তো তার জন্য আমাদেরকে রানে যেতে হবে, আমরা কিবোর্ড থেকে প্রেস করব স্টার্ট বাটন প্লাস আর বাটন, তাহলে আমাদের রান কমান্ড ওপেন হবে। এখন আমরা এখানে লিখব এস এইচ ই ডাবল এল, এরপরে হচ্ছে ক্লোন, দেওয়ার পরে এস টি এ আর টি স্টার্ট ইউপি স্টার্ট আপ, ঠিক আছে? দেওয়ার পরে আমরা এখান থেকে ইন্টার দিব, দিলে আমাদের একটা ফোল্ডার ওপেন হবে, ঠিক আছে? এখন এই যে পাথটা, আপনি চাইলে এই পাথটাও খুঁজে নিতে পারেন, কিন্তু রান থেকে খুব সহজে এটা ওপেন করা যায়। এখন আমরা এটা, আমরা যেটা করব, এই ভিবিএস ফাইলটা এখানে ছেড়ে দিব, এবং এই টাইপের কোনো শর্টকাট যদি আপনি পান, আপনি চাইলে এটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন, আবার অনেককে এমন শর্টকাট নাও দেখাতে পারে। তো এখন আমরা এই ফোল্ডারটা এখান থেকে কেটে দিব, দেওয়ার পরে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের সাউন্ড অপশন, এটার উপরে রাইট বাটন ক্লিক করব, করার পর দেখেন সাউন্ড নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব, করার পর এখানে অনেকগুলো অপশন আছে, যে সাউন্ডসে যাব, এখান থেকে উইন্ডোজ ডিফল্ট, হ্যাঁ, এখান থেকে আমরা করে দিব নো সাউন্ড, দেওয়ার পরে অ্যাপ্লাই করব, ওকে করে দিব। দেওয়ার পরে এখন আমাদেরকে কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে। তো রিস্টার্ট দেওয়ার জন্য, আমরা যেহেতু ভিডিও রেকর্ডিং অন করা আছে, আমরা রিস্টার্ট দিতে পারবো না, আমরা এখন ভিডিও রেকর্ডিং অফ করে আমরা জাস্ট স্ক্রিনটা রেকর্ড করে দেখব। তো চলুন, তো দেখুন এখন আমি আমার কম্পিউটারের এখান থেকে যাচ্ছি হচ্ছে পাওয়ারে, পাওয়ারে যাওয়ার পরে এখান থেকে আমি রিস্টার্ট বাটনে ক্লিক করলাম, ঠিক আছে? এখন আমার কম্পিউটারটা এখান থেকে রিস্টার্ট হবে, কম্পিউটারটা অফ হয়ে গেছে, এখন আবার স্টার্ট নিবে। যেহেতু আমার কম্পিউটারে সিকিউরিটি দেওয়া আছে, আমাকে এখানে একটু সিকিউরিটি কিটা বসাইতে হবে। এখন আমি ইন্টার দিলাম। Hi Rayhan Tanjim, welcome to your PC. তো খেয়াল করলেন, ওয়েলকাম ভয়েসে বললো যে হাই রায়হান তানজিম, ওয়েলকাম টু ইওর পিসি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।